এসেছি আজকে জগদ্ধাত্রীর ফ্লোরে, আর আমার সঙ্গে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী, মানে তোমাদের প্রিয় সৌম্যদীপ এবং অঙ্কিতা, দুজনে কেমন আছো? আর খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। দর্শকরাও আশা করছি খুব ভালো আছে। জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব আসছে, কি চমক আসছে দর্শকদের জন্য। চমক তো আসছে মুখার্জি বাড়িতে, মুখার্জি বাড়ির জামাইরা আসছে, তো ঠিক আছে। জামাই ষষ্ঠী মানে জগদ্ধাত্রীতে জামাই ষষ্ঠীকে যাচ্ছি দেখতে। এই বাড়িতে জামাইরা আসছে এবং কৌশিকী মুখার্জির সাথে সমরেশরা আসছে। সমরেশটাকে তো এই বাড়ির কেউ খুব একটা পছন্দ করে না, তো সেটা নিয়ে কিছু একটা কথা চলেছে। জামাই ষষ্ঠী পালন করেও জ্যাজ চ্যানেলের অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটা করতে শেষ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কী কী হচ্ছে সেটা দেখতে হবে, দেখতে হবে জগদ্ধাত্রী। তো এবছর তো তোমাদের দুজনের প্রথম জামাই ষষ্ঠী, তাই না? তাই বলা হচ্ছে জীবনে প্রথম, না না প্রথম জামাই ষষ্ঠী। তো কি গিফট দিচ্ছ নাকি তো জগদ্ধাত্রী? সেটা তো কি হচ্ছে সেটা তো দেখতে হবে। আমি কি, আমি যদি সব এখানে বলে সেখানে, আমি এখন জামাই ষষ্ঠীতে ওকে কি গিফট দেবো, ওই বা কেন আমায় গিফট দেবো? বৌমাদের জন্য কিছু হওয়া উচিত, জামাইদের নিয়ে আমরা এত লাফালাফি করি, বৌমাদের নিয়ে কিছু করা উচিত, কারণ বৌমারা অনেক বেশি এফোর্ট দেয় সংসারে জামাইদের তুলনায়। তো আর কি বাংলা একটা আসছে ইভেন্ট, মানে বৌমা ষষ্ঠী তোমরা দেখতেই পাবে সেখানে আর কি। আমরা ছিলাম বৌমা ষষ্ঠী, সেখানে আমরা দুজন গেছিলাম, একটা ইভেন্ট হয়েছে বৌমাদের নিয়ে, শ্বশুরদের নিয়ে, তো সেখানে আমরা গেছিলাম। একদম অন্য রকমের একটা ইভেন্ট। অক্সফ্রিন কতটা হুল্লো খাওয়া দাওয়া হচ্ছে হচ্ছে কালকে আমাদের যে এখানে, মানে বাতাস আলাদা যে বিষয়টা থাকে, তো অনেক কিছু নতুন জানতেও পারছি, কারণ এখনও তো শাশুড়ি হতে অনেক দেরি আছে বা এই করতে অনেক দেরি আছে। এগুলো তো সাধারণত মানে আমাদের বয়সে অনেকেই করে থাকে, বা কাজ করে থাকি বাড়িতে কোনো দিনও। তো কালকে আমরা একটা এপিসোডে বাতাস আসার বিষয় হয়েছিল, যেখানে সমস্ত ফল দিয়ে বাচ্চা রকমের ফল দিয়ে যেগুলো যেগুলো করতে থাকি আমি বলবো না, কারণ বেশি কিছু জানি না বিষয়টা নিয়ে। তো ওখানে অনেক রকম ফল ছিল, আর ছিল জামা ষষ্ঠীর একটা প্রচুর খাওয়া দাওয়া সব হতেই থাকে। অফস্ক্রিন কেমন মজা হচ্ছে নিয়ে কি বলবো, মানে তুমি জামা ষষ্ঠী থেকে গেছো কি যাবো, তো ওর হয়ে আমি তোমায় জিজ্ঞেস করে দিচ্ছি। আমি এখানেই ছিলাম, তো আমি কোথাও যাইনি। আর খাওয়া দাওয়া তো খুব হচ্ছে সবাই এখানে, একটা ইভেন্ট মানেই একটা সবাই চলে আসে, তো সেখানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়, এই হাসি মজা আড্ডা তো হতেই থাকে। মামার বাড়িতে আমার ছটা মাসি, তো ছটা মাসি সরকারের ছটা মাসি ধরে ছটা বর, এটাই ব্যাপার। যাই হোক, মাসি বসে তাদের মানে আমাদের মামার বাড়িতে বসার জায়গাটা, কিন্তু মামা বাড়িটা এত হ্যাপেনিং একটা বাড়ি ছিল যখন আমার দিদিরা ছিলেন, মানে ওখানে এত মজা হতো না, সবাই আসতো এবং সবাই মিলে খাওয়া দাওয়া নাচ গান মানে একটা যেটা হয়, আর এতদিন পর সবার দেখা হতো, সবাই তো সবাই মিলে একসাথে হয়তো একটা বাড়িতে একসাথে থাকা হয় না কখনোই, সবাই যে যার কাজে ব্যস্ত। তো ওই একটা দিন সব বোনরা আসতো, সব জামাইরা আসতো, বাট এখন তো যেটা হয় টাইমের সাথে সাথে, মানে আমার দুই দিদার দুজনেই কেউ নেই, তো এখন জামাই ষষ্ঠী হয় আর কি, মোটামুটি ওই ওইটা আর হয় না যেটা হতো, তবে ওইটা ওইটা একটা জামাই ষষ্ঠী খুব স্পেশাল মেমোরি, যেটা আমার খুব মনে পড়েছে। মাসিও সবাই এক জায়গায় যেতাম, সবাই মিলে খাওয়া দাওয়া, এখন সেটা আর হয় না। হ্যাঁ, সেভাবে হয় না, অন্যভাবে হয় আর কি। আমারও, আমি মামার বাড়িতে যখন যেতাম ছোটোবেলায় কি লাস্ট ইয়ারও মনে আমি গেছি, এই ইয়ার যেতে পারি, এত মজা হয়, সবাই আসে। আবার আমি আসতে চাইতাম না ছোটোবেলায়, আমি আসতে চাইতাম না, সবাই ওখানে থাকতো, আমার টিউশন থাকতো, স্কুল থাকতো, আসতে হাওড়াতে আসতে পারতাম না, আসতে চাইতাম না, আর বাবা আমাকে জোর করে নিয়ে আসতো, কান্না কাটি একটা হতো, এত খাওয়া দাওয়া হতো, আর সবাই আমারটা মানে অনেক বড় ফ্যামিলি, বাবার বাড়ি সবাই আসতো, আর এত মজা হতো, সেগুলো এখন মিস করি। মানে এই দুই কোয়েশ্চেনটা করলে বলে এখন মনে পড়লো। তো
কি বলবে শেষে দর্শকদের? দর্শকদের এটাই বলবো সবার শেষে যে পার্টি খাওয়া দাওয়া করুন, মজা করুন, জামাই ষষ্ঠী তো বছরে একবারই আসে, আর জগদ্ধাত্রী দেখুন প্রত্যেক দিন সোম থেকে রবি সন্ধ্যে সাতটায়। আমি এটাই বলবো জগদ্ধাত্রী দেখুন, আরও নতুন নতুন কন্টেন্ট আসছে, আর যেভাবে এই মুহূর্তে ধারাবাহিকটা এগোচ্ছে ছোটো 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 গল্প নিয়ে এত সুন্দরভাবে মতো, তো মানে ওই একটা ছোট্ট গল্প, তারপর একটা ফ্যামিলি ড্রামা, তারপরে আবার একটা গল্প, মানুষ অনেক চমৎকার। জামাই ষষ্ঠীর মধ্যেও শুধু জামাই ষষ্ঠী যে আমরা পালন করছি বা মুখার্জী বাড়িতে, আর ডেফিনেটলি একটা আনন্দের উৎসব, একটা আনন্দ করছে সবাই, কিন্তু যেটা আমাদের গল্পের যে ইয়েটা সেটা কিন্তু থাকছেই, মানে যার সঙ্গে কিন্তু যার সঙ্গে গল্প যাচ্ছে, মানে সেটা দাদা রেখেছে আপনাদের জন্য সবকটা এপিসোডে আপনারা দেখতেই পাবেন। তো সব মিলিয়ে মিশিয়ে জগদ্ধাত্রী মোটামুটি খুব মজাদার চলছে, সেটা আপনারা দেখলেই দেখতে পাবেন। আপনারা প্রত্যেক দিন দেখুন জগদ্ধাত্রী, দর্শকরাও চায় সেভাবেই চলতে থাকো, সেটা জগদ্ধাত্রী দেখতে দিতেই পারে, স্বয়ং দেয়নি দেখতে হবে জগদ্ধাত্রী দেখতে।